প্রচারে বেরিয়ে কখনো ক্রিকেট খেলছেন, কখনো ফুটবল, কখনো তার হাতে দেখা যাচ্ছে ছড়ি, তো কখনো দেখা যাচ্ছে ত্রিশূল। আর আজ দুর্গাপুর টাউনশিপে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের হাতে ছিল গদা এবং তিনি বললেন, কীর্তি আজাদ মনোনয়ন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবেন। মনে হয় কীর্তি আজাদ আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগেই প্যাকিং হয়ে যাবে। তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে, পাবলিক সঙ্গে নেই, কর্মীরা আসছে না, নিজেরা মারামারি করছে, তো কী করবে, আমাদের গায়ে পড়ে ঝগড়া করছে। ভেবে চিন্তা হাত দাও, কারণ আমি 6-4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি, হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে কে গণ্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। গতকাল ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট এবং হাইকোর্টের যে স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের রায় আরেকটা বিষয় সামনে এলো, তা হচ্ছে সুপার নিউমেরারি পোস্ট। এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেল, তার কারণ এর আড়ালে কি সুপার জালিয়াতি হয়েছিল? হাইকোর্টে বড় সড় প্রশ্নের মুখে তৃণমূল সরকারের মন্ত্রিসভা। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায় বলা হয়েছে, অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত রয়েছে। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়, এটা জেনেও যে এই সব চাকরি হয়েছে প্যানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্যানেল থেকে বিচারপতিরা বলেছেন বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্য পদ তৈরি ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই তদন্ত চালাবে, প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে, মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেফতার চাইবো সিবিআই। 75% অভিযোগ ছিল না, তাহলে এই কি করা হয় জাজমেন্ট? সবাইকে প্যানেল ক্যান্সেল, ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে, সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে, আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট, এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে। গতকালের রায় যেটা দেখা গেল যে 2016 সালে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরিও বাতিল করে দেওয়া হলো, এবং এই রায় যথেষ্ট খুশি যারা যোগ্য প্রার্থী, যারা এতদিন ধরে আন্দোলন করছেন তারা স্বাগত জানিয়েছেন এই রায়কে, পাশাপাশি এসএসসির ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এটা দেখে আমরা একটু বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং আশা সঞ্চার হচ্ছে, কোথাও একটু আলোর সন্ধান পাচ্ছি, খানিকটা স্বস্তি তো অবশ্যই হলো। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের বিশেষ বেঞ্চ। ঝড় বৃষ্টি রোদ গরম উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাস্তায় বসে একটানা আন্দোলন চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের করা মামলাতেই এই রায় দিল হাইকোর্ট। মাতঙ্গিনী হাজিরার মূর্তির নিচে উচ্চ প্রাথমিক ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা 599 দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলন সোমবার 594 দিনে পড়ল। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্নারও 599 দিন। অন্যদিকে গান্ধী মূর্তির নিচে নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন এদিন 1,135 দিনে পড়ল। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা যারা ওয়েটিং প্রার্থী, যারা আছি যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর। যারা অযোগ্য তারা চাকরি, তাদের চাকরি চলে গেছে, এটা আমরা সবই খুশি। আমরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলনটা করছিলাম সেটা সত্যভাবে প্রতিষ্ঠিত হলো, এবং আমরা আমাদের সম্পূর্ণ কোর্টের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। এইবার এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। হাইকোর্টের রায়ের প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রসঙ্গ উঠে এলো চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে। হাইকোর্টের রায়ের পরই এসএসসির ভূমিকা নিয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। কমিশন যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটাকে সাপোর্ট করে এতদিন যে ভূমিকাটা দেখিয়ে গেছে তা আমরা সবাই অবগত আছি। তারা বাধ্য হয়ে আজকে মেনে নিতে তারা বাধ্য হয়েছে, কারণ আমাদের বিচার ব্যবস্থাটা এখনো পঙ্গু হয়ে যায়নি। এই যে পুনর্মূল্যায়ন হবে এবং প্রসেসিং একটা হবে, তো সেক্ষেত্রে যাতে আবারও দুর্নীতি সেই প্রসেসিং এর মধ্যে না আসে সেটা আমরা অবশ্যই বিচার ব্যবস্থাকে দেখতে বলবো। সব মিলিয়ে হাইকোর্টের রায়ের পরে খুশি চাকরি প্রার্থীরা এবার বহু প্রতীক্ষিত নিয়োগের দিকে তাকিয়ে। অনির্বাণ বিশ্বাস, অরিত্রী ভট্টাচার্য, আশিস বাগচি, এবিপি আনন্দ।